পাথারকান্দির দুহালিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি। মঙ্গলবার রাতে পাথারকান্দি ব্লকের দুহালিয়া 5 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে আচমকা আগুন লেগে পুড়ে ছারখার হয়ে যায় সমস্ত বসতবাড়ি সহ ঘরে থাকা বিভিন্ন সামগ্রী। স্থানীয় জনগণ পাথারকান্দি অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা সহ স্থানীয় জনগণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বসতগৃহের আসবাবপত্র রক্ষা করা যায়নি বলে জানা গেছে। পরে খবর পেয়ে পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে বলে জানা যায়। ঘটনার বিবরণে অগ্নিকাণ্ডের সর্বহারা পরিবারের সদস্য প্রসেনজিৎ চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন না এবং তার পরিবারের বাকি লোকেরা পাশের বাড়িতে ছিলেন। হঠাৎ স্থানীয় এক ব্যক্তি তাদের ঘরে আগুন দেখে খবরটি জানালে তিনি পৌঁছার পূর্বে আগুনের লেলিহান শিখায় গ্রাস করে নেয় পুরো বসতগৃহ। এতে ঘরে থাকা ধান সমেত টিন ও মোটরবাইক সহ আসবাবপত্র সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। তাদের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পরিবারের সদস্য। আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী। কি হয়েছিল ঘটনা? না তো আমরা কেউ ঘুরে আসলাম না, তখন বাইরে সব আসলাম, লাগা বসা গেছে মাথাটা। আমি তো পাতাকান্দি আসলাম দোকানও, তখন হঠাৎ করে এসে দেখছে আগুন লাগছে। কেউ তো হইতে পারে না, ওটা নিয়ে আমরা দড়িয়ে নিয়ে যাই, এটা ইলেকট্রিক দিয়ে সিটি ইয়ে থেকে ধরছে। কটার সময় টাইম? পনেরো ছয়টা ওরকম হইব। কীটা আছিল? বহুত জিনিস আছিল, ধান আছিল, মোটর আছিল, সিনটেক্স আছিল, তারপরে তো খাটের জিনিস বেজান আছিল, পালং আছিল, আলনা আছিল, প্রচুর জিনিস আছিল, বহু টাকা জিনিস হইব। কত হইব? কত টাকার জিনিস হইব? এটা তো টিন তো বহুত টিন আছে, টিনের বেড়াও আছে এক সাইডে, উপরে তো সব বালা বালা টিন আছিল, তো ছয় সাত লাখ টাকা এরকম দশ ওরকম জিনিস। এখন তো আমরা দড়িয়া নিয়ে, তো কিন্তু তো খুব আসিন্তা করো, তো দড়িয়া নিয়ে যে ইলেকট্রিক শর্ট টিভি লাগছে, কারেন্ট ও সাইড থেকে আগুনটা লাগছে, যদি ইলেকট্রিক তার আছে আমরা মানে লাইন ঢুকছে আই যা। প্রশাসনের তরফ থেকে আপনারা অন্য কোনো কেউ আইসি নি এখন পর্যন্ত? থানা থেকে? হ্যাঁ, ওসি স্যার আইসলা ইয়ে গেছেন, দেখে বি গেছেন, ফায়ার ব্রিগেড আইসিল, ফোন করা হয়েছে, তারা আইসি আই আমি গেছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।